আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চিকেন হরিয়ালি কাবাবের এই অসাধারণ রেসিপিটি নিয়ে। একটি মিক্সিং জারের মধ্যে আমি পুদিনা পাতা ও ধনে পাতাকে ভালো করে ধুয়ে আর বেটে নেব। এখানে আমি 750 গ্রামের মতো চিকেন নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া মাংস ব্যবহার করতে পারেন। 3 চামচের মতো পুদিনা ও ধনে পাতার পেস্ট, 2 চামচের মতো আদা রসুন ও 1/2 কাপ টক দই ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেব 7 মতো লবণ ও 1টা গোটা পাতি লেবু। এবারে মশলাগুলিকে আমি খুব ভালো করে মেখে নেব, যাতে করে মাংসের মধ্যে প্রত্যেকটি মশলা পৌঁছায়। এটি ম্যারিনেট করা হয়ে গেলে অন্ততপক্ষে 1-2 ঘন্টা রাখতেই হয়, কারণ দইয়ের যে ক্রিমি ভাবটা থাকে সেটা মাংসকে ফ্লেভার দেবে। এবার আমি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার খুবই সামান্য পরিমাণ রং দিয়ে দেব, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। একই রংটা দিলে একটু দেখতে ভালো লাগে, তাছাড়া কিছু নেই, স্বাদে কোনো পার্থক্য আসবে না, আপনারা রং নাও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে মেখে নিলাম, আর মেখে নিয়ে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত 1-2 ঘন্টাও রাখার চেষ্টা করবেন। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেলও দিয়ে দিয়েছি, সেটাকে এবার গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখুন কতটা জল বেরিয়ে এসছে। জলটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। এবার আমি সবগুলোকে একটি কন্টেনারের মধ্যে তুলে নেব, যাতে বাকিগুলো ভেজে নিতে পারি। এইভাবে সবগুলোকে ভেজে নেব। এগুলো নর্মালি ওভেনে করা হয়, কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এইভাবে ননস্টিক প্যানেও করে ফেলতে পারেন। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে অনেক গুণ ভালো, তাই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন।